2021 সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে তোমাদের চতুর্থ সপ্তাহের ফিনান্স অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। এই অ্যাসাইনমেন্টের ক নম্বরে বলা আছে অর্থের বর্তমান মূল্য কাকে বলে। তো ক নম্বরটি তোমরা এখন দেখতে পাচ্ছ, অর্থের বর্তমান মূল্য ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়ার জন্য যে পরিমাণ টাকা বর্তমানে বিনিয়োগ করা প্রয়োজন তাকে অর্থের বর্তমান মূল্য বলে। এরপর লেখা আছে ভবিষ্যতে প্রাপ্ত নগদ প্রবাহের জন্য নির্ধারিত সুদের হারে বাট্টাকরণের মাধ্যমে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা হয়, তাই বাট্টাকরণ প্রক্রিয়া হলো অর্থের বর্তমান মূল্য নির্ণয় প্রক্রিয়া। এই পর্যন্ত হলো অর্থের বর্তমান মূল্য কাকে বলে এই বিষয়টি। এরপর তোমরা উদাহরণটি দিবে। দেখো, অর্থের বর্তমান মূল্যের উদাহরণ, তো আমরা একটু উদাহরণ লিখে নিয়েছি যে 10% সুদের হারে 5 বছর পরে 100 টাকার বর্তমান মূল্য নির্ণয় করি। তো আমরা সূত্র লিখলাম যে আমরা জানি পিপি সমান এফভি ডিভাইডেড বাই 1 প্লাস i পাওয়ার n। সূত্রটি তোমরা সকলে জানো। তো এখানে দেখো ফিউচার ভ্যালু দেওয়া আছে কত, 100 টাকা। তাহলে আমরা ফিউচার ভ্যালু লিখলাম 100 টাকা, সুদের হার দেওয়া আছে 10%, 10 কে 100 দ্বারা ভাগ করলে 0.10, এবং সময় দেওয়া আছে 5 বছর। তো মানগুলো আমরা এখানে লিখলাম, এই মানটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পেয়ে যাই 5 বছর পরের মূল্য হলো 62.092 টাকা। এই কথাটি নিচে লিখে দেবে, 10% সুদের হারে 5 বছর পরে 100 টাকার বর্তমান মূল্য 62.092 টাকা। এরপর রয়েছে বাট্টাকরণ প্রক্রিয়া। ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বাট্টাকরণ বলে। বর্তমানে পাওয়া আর ভবিষ্যতে পাওয়া একই পরিমাণ অর্থ সমান মূল্য বহন করে না, এক্ষেত্রে ভবিষ্যৎ মূল্যের চাইতে বর্তমান মূল্য বেশি মূল্যবান। এজন্য ভবিষ্যতে যে অর্থ পাওয়া যাবে তা বর্তমান মূল্যে রূপান্তর করে আর্থিক সিদ্ধান্ত নিতে হয়, আর বাট্টাকরণ প্রক্রিয়ায় ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করা হয়। এরপরে বাট্টাকরণ প্রক্রিয়ার উদাহরণটি দিতে হবে। বাট্টাকরণ প্রক্রিয়ার উদাহরণ দেখো, বাট্টাকরণ প্রক্রিয়া আর অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়া কিন্তু একই, কারণ অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কিন্তু বাট্টাকরণ প্রক্রিয়া বলা হয়। তো দেখো উদাহরণটিও একই, আমরা শুধুমাত্র টাকাগুলো সংখ্যাগুলো পরিবর্তন করে দিয়েছি। 8% সুদের হারে 3 বছর পরে 1000 টাকার বর্তমান মূল্য নির্ণয় করি। তো আগের মতোই আমরা সূত্র লিখেছি, দেখো এফভি ডিভাইডেড বাই 1 প্লাস i পাওয়ার n। তো এখানে দেখো মান দেওয়া আছে, এখন কিন্তু এফভির মান 1000 টাকা, আমরা 1000 টাকা লিখলাম। সুদের হার ছিল 8%, 8 কে 100 দ্বারা ভাগ করলে হয় 0.08, এবং সময় হলো 3 বছর। তো এই মানগুলো আমরা এখানে লিখে দিয়েছি, ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পেয়েছি 793.832 টাকা। তো 8% সুদের হার 3 বছর পর 1000 টাকার বর্তমান মূল্য হবে 793.832 টাকা। খ নম্বর প্রশ্নের প্রথমে বলা আছে বার্ষিক বাট্টাকরণ কি। যে প্রক্রিয়ায় বছরে একবার বাট্টাকরণের মাধ্যমে অর্থের ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করা হয় তাকে বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়া বলে। এরপর বার্ষিক বাট্টাকরণের উদাহরণটি দিয়ে দিবে। বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়ার উদাহরণ, বার্ষিক বাট্টাকরণ মানে হলো যখন বছরে একবার করে বাট্টাকরণ করা হবে। তো দেখো একটি উদাহরণ আমরা বলেছি যে বার্ষিক 10% সুদের হারে ব্যাংক হতে 5 বছর পর 5 লক্ষ টাকা পেতে চাইলে ব্যাংকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে, এই অঙ্কটি আমরা করবো যে বর্তমান ব্যাংকে বর্তমানে জমা রাখতে হবে। তো দেখো এখানে বর্তমান মূল্য বের করতে হবে, যেহেতু বলা আছে বর্তমানে জমা রাখতে হবে, তাহলে পিভি সমান এফভি ডিভাইডেড বাই 1 প্লাস i পাওয়ার n। তো এখানে এফভি বা ভবিষ্যৎ মূল্য কিন্তু ছিল 5 লক্ষ টাকা, কারণ 5 বছর পর আমরা 5 লক্ষ টাকা পেতে চাই। সুদের হার দেওয়া আছে 10%, তার মানে 0.01, সময় দেওয়া আছে 5 বছর। এই মানগুলো আমরা এখানে লিখলাম এবং ক্যালকুলেশন করলে পেয়ে যাবো আমাদের উত্তর 3,10,460 টাকা। অর্থাৎ আমরা যদি 5 বছর পর ব্যাংক থেকে 5 লক্ষ টাকা পেতে চাই, তাহলে বর্তমানে আমাদেরকে বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়ায়, অর্থাৎ বছরে একবার বাট্টাকরণ হবে, এই প্রক্রিয়াতে আমাদের 3,10,460.661 টাকা ব্যাংকে জমা রাখতে হবে। একাধিকবার বাট্টাকরণ, যে প্রক্রিয়ায় বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে অর্থের ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করা হয় তাকে একাধিকবার বাট্টাকরণ বলে। এরপর একাধিকবার বাট্টাকরণের উদাহরণটি দিতে হবে। একাধিকবার বাট্টাকরণ প্রক্রিয়ার উদাহরণ দেখো, আমরা লিখেছি ব্যাংকে মাসিক 10% চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করলে 2 বছর পরে 1 লক্ষ টাকার বর্তমান মূল্য কত হবে। তো তোমরা কিন্তু এখানে ইচ্ছা করলে এভাবে লিখে নিতে পারো যে ব্যাংক মাসিক 10% হারে বাট্টাকরণ করলে, এভাবেও কিন্তু লিখে নিতে পারো একই কথা। তো দেখো এখানে দেখো বলা আছে মাসিক 10% চক্রবৃদ্ধিতে, তো চক্রবৃদ্ধি হলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়, আর বাট্টাকরণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বর্তমান মূল্য নির্ণয় করা হয়। তো এখানে যেহেতু 2 বছরের পরের মূল্য দেওয়া আছে, তো এই মূল্যটা কিন্তু চক্রবৃদ্ধি সুদেরই মূল্য, কিন্তু আমরা এই মূল্যের যখন বর্তমান মূল্য নির্ণয় করবো সেটা কিন্তু বাট্টাকরণ প্রক্রিয়া হয়ে যাবে অটোমেটিকলি। তো দেখো আমরা এখানে বর্তমান মূল্যের সূত্র লিখলাম, এফভি ইকুয়াল টু 1 প্লাস i ডিভাইডেড বাই m, পাওয়ার হলো n×n। তো এখানে ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে 1 লক্ষ টাকা, সুদের হার 10%, 0.10, n এর মান 2, এবং m এর মান দেখো বলা আছে মাসিক, তাহলে প্রতি মাসে একবার, তাহলে 12 মাসে 12 বার চক্রবৃদ্ধি সংখ্যা হবে 12। তো আমি সূত্রগুলোর মানগুলো বসিয়ে নিলাম এবং এটুকু ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাই 81,940 টাকা। তারপর শেষে লিখে দিলে হবে মাসিক 10% চক্রবৃদ্ধি সুদে বা 10% বাট্টাকরণ প্রক্রিয়ার মাধ্যমে 2 বছর পরের
1 লক্ষ টাকা বর্তমান মূল্য হবে 81,940 টাকা। তো বর্তমান মূল্য বললেই কিন্তু বোঝা যায় যদি বাট্টাকরণ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। তো এখানে কিন্তু বাট্টাকরণ না লিখলেও সমস্যা নেই বা চক্রবৃদ্ধি লিখলে সমস্যা নেই। আর গ নম্বরে বলা আছে সমস্যার আলোকে বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়া এবং একাধিকবার বাট্টাকরণ প্রক্রিয়াটি বুঝিয়ে দিতে। তো দেখো প্রথমে আমরা বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়াতে গ নম্বর প্রশ্ন উত্তর। সমস্যার আলোকে বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়া অনুযায়ী অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা হলো। দেখো আমাদের সামনে দুটি ব্যাংক ছিল, একটি অভয় ব্যাংক একটি উদয় ব্যাংক। তো অভয় ব্যাংক কিন্তু 10% বার্ষিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করত। এই কারণে এই অভয় ব্যাংকের অর্থের বর্তমান মূল্যটাই কিন্তু হবে বার্ষিক বাট্টাকরণের উদাহরণ। দেখো এই কথাটা আমরা লিখেছি যেহেতু অভয় ব্যাংক 10% বার্ষিক চক্রবৃদ্ধি হারে মুনাফা প্রদান করবে, তাই অভয় ব্যাংকের অর্থের বর্তমান মূল্যই বার্ষিক বাট্টাকরণের উদাহরণ। এরপর আমরা অভয় ব্যাংকের অর্থের বর্তমান মূল্য নির্ণয় করেছি। প্রথমে আমরা বর্তমান মূল্যের সূত্র লিখছি, পিভি ইজ ইকুয়াল টু এফভি ডিভাইডেড বাই 1+i/n। তো দেখো এখানে ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে যে 15 লক্ষ টাকা তিনি চান, তাহলে 15 লক্ষ টাকা। সুদের হার দেওয়া আছে অভয় ব্যাংকের 10%, 10% মানে 10/100, তাহলে 0.10। এবং সময় দেওয়া আছে 3 বছর। তো এখানে আমরা মানগুলো বসালাম, পিভি 15 লক্ষ টাকা, আই এর মান 0.10 এবং এন এর মান 3। তো এটুকু সাইন্টিফিক ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা অর্থের বর্তমান মূল্য পেয়ে যাই 11,26,972.01 টাকা। তো এই কথাটা শেষে রেখে দেবে বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের বর্তমান মূল্য 11,26,972.01 টাকা। দেখো একাধিকবার বাট্টাকরণের ক্ষেত্রে আমরা কি লিখবো, যে সমস্যার আলোকে একাধিকবার বাট্টাকরণ প্রক্রিয়া অনুসরণ করে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা হলো। তো এখানে উদয় ব্যাংক কিন্তু 9.5% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করে, তাহলে এই উদয় ব্যাংকের অর্থের বর্তমান মূল্য কিন্তু হবে একাধিকবার বাট্টাকরণের উদাহরণ। দেখো আমরা লিখেছি যেহেতু উদয় ব্যাংক 9.5% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে মুনাফা প্রদান করবে, তাই উদয় ব্যাংকের বর্তমান মূল্যই একাধিকবার বাট্টাকরণের উদাহরণ। এরপর আমরা উদয় ব্যাংকের বর্তমান মূল্য নির্ণয় করেছি, সূত্র পিভি = এফভি ডিভাইডেড বাই 1+i/n, পাওয়ার হবে n×n, যেহেতু এখানে চক্রবৃদ্ধি সংখ্যা বা বার্ষিক একাধিকবার বাট্টাকরণ আছে। তো দেখো ভবিষ্যৎ মূল্য আছে 15 লক্ষ টাকা, সুদের হার 9.5, এটিকে 100 দিয়ে ভাগ করলে 0.095, সময় আছে 3 বছর, এম এর মান হবে 4। কেন 4 হবে, এর মান কেন 4 হবে, দেখো এখানে বলা আছে ত্রৈমাসিক, ত্রৈমাসিক মানে 3 মাসে একবার, তাহলে 1 বছরে 12 মাস, 3 মাসে যদি একবার হয় তাহলে 1 বছর হবে 4 বার, এই কারণে এম এর মান হবে 4, চক্রবৃদ্ধির সংখ্যা 4। তো এখানে সেই মানগুলো আমরা বসালাম এবং সাইন্টিফিক ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা আমাদের বর্তমান মূল্য পেয়ে যাবো 11,31,785.907 টাকা। এই কথাটি আমরা শেষে লিখে দেবো, ত্রৈমাসিক বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের বর্তমান মূল্য 11,31,785.90 টাকা। তো এটি হলো বছরে একাধিকবার বাট্টাকরণের উদাহরণ, যে সমস্যাটি তোমাদের দেওয়া আছে সেই সমস্যা হলো। ঘ নম্বরে দেখো, প্রথমে আমরা গ নম্বর থেকে দুটি ব্যাংকের বর্তমান মূল্য লিখেছি, অভয় ব্যাংকের বর্তমান মূল্য 11,26,972.01 টাকা এবং উদয় ব্যাংকের অর্থের বর্তমান মূল্য 11,31,785.90 টাকা। এরপর দেখো একটি কথা বলা হয়েছে যে বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা, অর্থের সময় মূল্যের সাথে বিনিয়োগ সিদ্ধান্তের যে নির্ভরশীলতা সেটি বলার জন্য বলা হয়েছে। তো এটি আমরা একটি প্যারায় দেখেছি যে যদি একই মেয়াদে অর্থাৎ একই সময় পর, যেমন এই অঙ্কে দেওয়া আছে 3 বছর পর, একই মেয়াদ শেষে দুটি বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য সমান হয়, যেমন এই অঙ্কেও সমস্যায় দেওয়া ছিল 3 বছর পরে দুটি ব্যাংক থেকে সে 15 লক্ষ টাকা পাবে, তাহলে যে বিনিয়োগের বর্তমান মূল্য কম অর্থাৎ যেখানে কম টাকা রাখতে হবে সেই প্রকল্পে বিনিয়োগ করা লাভজনক। এটি হলো অর্থের বর্তমান মূল্যের সাথে বিনিয়োগের সম্পর্ক বা বিনিয়োগের নির্ভরশীলতা। এরপরে আমরা যে সমস্যাটি দেওয়া আছে সেই সমস্যার বিনিয়োগ সিদ্ধান্ত নিব, যে বিনিয়োগ সিদ্ধান্ত যেহেতু 3 বছর পর 15 লক্ষ টাকা পেতে অভয় ব্যাংকে কম টাকা রাখতে হবে। দেখো এখানে উদয় ব্যাংকে রাখার দরকার ছিল 3,31,000 টাকা আর অভয় ব্যাংকে 3,26,000 টাকা, তার মানে অভয় ব্যাংকে কিছু কম টাকা রাখতে হবে। এটি আমরা লিখেছি যেহেতু 3 বছর পর 15 লক্ষ টাকা পেতে অভয় ব্যাংকে কম টাকা রাখতে হবে, সেহেতু অভয় ব্যাংকে বিনিয়োগ করাটা যৌক্তিক হবে তার জন্য। আশা করি এই অ্যাসাইনমেন্টটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে লিখে দিবে। ধন্যবাদ সকলকে।